কোন অপরাধের কারণে আমাকে বিগত সরকার 3 বছর 6 মাস 6 দিন কারাগারে রাখলেন, আর এই 10টা মিথ্যা মামলা মোকাবিলা করতে আমার 8 বছর 8 মাস 28 দিন গেল, আর লক্ষ লক্ষ টাকা আপনারা সংগঠনের পক্ষ থেকে ব্যয় করলেন, কোন অপরাধ বলেন? যদি আপনি আল্লাহর পথে থাকেন, আল্লাহ আপনাকেও সাহায্য করবে, আমাকেও সাহায্য করবে, আপনাকেও সবাইকে করবে। কারণ আল্লাহ কোরআন কি মিথ্যা নাকি? হকান হাক্কান আলাইহি, হাক মানে কি? দায়িত্ব। নাসরুল মুমিনিন, মুমিনদের সাহায্য করা আমার দায়িত্ব। আল্লাহ সে সাহায্য করেছে আপনাদের? অসংখ্য মা বোনের চোখের পানি পড়েনি আমাদের জন্য? আপনাদের চোখের পানি পড়েনি? এগুলো বৃথা গেছে নাকি? হুজুররা যে যাই বলুক না কেন, সত্য এখানে আসুন, বলেন তোমার সাথে আপনারা বললে আমি ভালো লাগে, বলেন তো নিজেরা জীবন করি সকল বিধান কায়েম করো। এই দুটো লাইন বিপ্লব, এই অ্যাটমোমাসে জোরালো সব যাক, মায়েরা হবে হাজারের মতো, ছেলেরা হবে ইসমাইলের মতো, বাবার হবে ইব্রাহিমের মতো, সব ধ্বংস হয়ে যাক, আল্লাহর বিধান এখানে টিকে থাকুক, আমরা সেই কামনা করব আল্লাহর কাছে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযূহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু। وقد قال الله تعالى في الكلام المجيد فمن يعمل مثقال ذرة خيرا يرى ومن يعمل مثقال ذرة شرا يرى أو كما قال الله تعالى في الكلام المجيد أشهد ধন্যবাদ আস্তের এই সংগঠনের দায়িত্বশীল ভাইদের যারা আমাদের একটা স্বাভাবিক সফরকে সাংগঠনিক সফরে রূপ দিয়েছেন, এজন্য আমি নিজে অত্যন্ত আনন্দিত, যেটা আমাদের কল্পনারও বাইরে ছিল। কারণ আমরা এসেছি কোন কাজে তা আপনারা অনেকেই জানেন, আমাদের স্নেহের ভাই আব্দুল মান্নানের বিশেষ আমন্ত্রণে তার মাছের ঘের দেখতে আমরা এসেছিলাম বিকেলটা, ওখানে আসল কথা বাতাস খাওয়ার জন্য। থাকি তো বদ্ধ ঘরে, যারা আমার কর্মকাণ্ড দেখেছেন তারা জানেন সারাদিন আমি চেয়ারে বসে থাকি, কম্পিউটার নিয়ে থাকি, সকাল 9টা থেকে 9টা পর্যন্ত কম্পিউটার যারা চালে তাদের সঙ্গে থাকি, আর রাত্রি 10টা থেকে 12টা পর্যন্ত আমি নিজে লেখাপড়া করি, এইটা আমার লাইফ। একদিন আমি ওকে বললাম, আর কতদিন ঘরে বসে আছি বেটা, একটু বাইরে যাওয়া দরকার, কোথায় যাওয়া যায় বলো তো। তো স্যার আমার ওকে চলে, আর তুই কোথায় কি কিছু বললো? আমি ভাবছি বোধ হয় নদ আশেপাশে কোথায় হবে টল, এত দূর জানলে হয়তো আসতাম কি না লেগে। আর রাস্তা যে এত চমৎকার রাস্তা, যেখানে একবার একটা দুবার হাঁটা যাবে না। এরই মধ্যে শুনলাম মাইকে, শুনছি যেখানে আমার নামের ঘোষণা হচ্ছে, আজার হচ্ছে, অনেক কিছু, এটা কোথায় হচ্ছে? তখন বললো যে আর একটা কাণ্ড দিয়ে ঘটছে, সেটি চল। আমার আব্বা বলতেন ঢেঁকি যেখানে যায় সেখানে ধান ভালো, তো আমরা এখন ঢেঁকি হয়ে গেছি। আমি গেছি একটু নিঃশ্বাস ছাড়ার জন্য, সেখানে গিয়ে দেখি বিরিয়ানি, রোস্ট, মাছ, সব বাস, ওদের বিকাল থেকে কিছু খাওয়ারই কথা না, বাসায় যে খাবো। তারপর আবার দিকে মাইক শোনা যাচ্ছে ওখান থেকে, যেখানে পিছনে ঘুরতে যাচ্ছে, চলো আর এক জাকান্দানির সামনে আছে। আলহামদুলিল্লাহ গ্রাম্য পরিবেশ যে কত ভালো, চারদিকের আমের যে বহ এত সুন্দর লাগবে আমার কাছে, তা আমি ভাষা বলতে পারবো না। আর এখানে যারা সবসময় সবুজের মধ্যে থাকেন তাদের মনটাও সবুজ হওয়া স্বাভাবিক। যারা মাটির সঙ্গে সবসময় বসবাস করেন তারা আসলে মাটির মানুষ হওয়াটাই স্বাভাবিক, কিন্তু এই মাটির মানুষগুলিকে কিছু চালাক মানুষ ব্যবহার করে, যার ফলে এলাকা হাজার হাজার বিঘা জমি ধনী মানুষের কিনে নিয়েছে, নিয়ে এখন এই মানুষগুলোকে তাদের প্রজা বানিয়ে দিয়েছে। ব্রিটিশ আমলের জমিদাররা মালিক ছিল, প্রজারা ছিল তাদের খাতোয়া। অথচ এদেশের মালিক আমরা, স্বাধীন দেশের স্বাধীন নাগরিক না, এই মাটির মালিক আমরা।
কিন্তু খেয়াল করে দেখবেন শুধু রাজশাহীতে না, সারা বাংলাদেশে কিছু সংখ্যক ধনী লোক, হাজার হাজার বিঘা জমির মালিক, সে ধনীরা কখনো সে জমিতে আসেও না, জানো না কি আছে না আছে। আপনারা তার জমিতে প্রজা হিসেবে কাজ করেন, অথচ জানেন মালিক আপনি, আপনার কাছে নামমাত্র মূল্যে কিনে নিয়েছে, এখন সম্পূর্ণ আপনি তার ওই মালিকানার তার, আপনি প্রজা হিসেবে আগে যখন জমিদার আমাদের আমাদের বাবাদারা বাস করতো, এখনকার যুগে মুসলমান জমিদারদের হাটে আমরা বসবাস করছি, আমাদের নিজস্ব কোনো স্বাধীনতা নাই, যেখানে যাচ্ছি একই অবস্থা। এটা হলো ইসলামী অর্থনীতির সম্পূর্ণ বিপরীত, এটা পুঁজিবাদী অর্থনীতি। আমরা প্রথমে জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের সত্যিকার অর্থে জনপ্রতিনিধি হন, জনকল্যাণে কাজ করেন, সমস্ত জমি জমা নিজের নামে তো কেনেন না, ছেলের নামে, বোন নামে, মার নামে, দাদির নামে, নানির নামে কিনে রাখেন, যেন আপনি একটা পকেট দিন, আমরা ইন্টারনেট ট্যাক্সই হয় না, এত গরিব মানুষ, আমি গরিব দেওয়া দিন, অত সহ জমি মালিক আপনারাই, এটা করা যাবে না। ইসলামী অর্থনীতিতে ধনী গরিব পরস্পর মিলিত হবে, ন্যায় বিচারের ভিত্তিতে হয়, এই জমিদার আপনারা করছেন করেন, কিন্তু এর অবশ্যই যারা কাজ করছে তারাই হলো মূল মালিক, আপনি মালিকানার একটা অংশ পাবেন, সে তার শ্রমের একটা অংশ পাবেন, সবশেষে লাভ যখন হবে, লভ্যাংশের একটা গুরুত্বপূর্ণ অংশ অন্তর সিংহভাগ ওই জমিদের চাষ করেছে সে পাবে, সেখানে মজুরি পাবে না, সে মালিকানাও পাবে, মালিকানা একা না, সে আছে বলেই আপনার মালিকানা, কথা বলছেন? এটা হলো ইসলামী অর্থনীতি। আর বুঝবে যে অর্থনীতি ধনী সবই পায়, যে কাজ করে তাকে লামসাম বুঝু ভিক্ষা দেওয়ার মতো শ্রমের মজুরি দেয়, জি না, এটা হতে পারে না। আল্লাহ রসুল মক্কাতে মজুরি হিজরত করার পরে 30 ধরনের ব্যবসা হারাম করে দিয়েছিলেন, তাদের 16টা ব্যবসার কথা মিশকাতের মধ্যেই আছে, যদি আল্লাহ পাক আমাকে হায়াতে রাখে ওগুলো সব অনুবাদ করে করে আপনাকে জানিয়ে দেবো। এদেশ আগে যাচ্ছিল এখন তাই আছে, ব্রিটিশের আমলে ইংরেজের রাজত্ব ছিল, তারপরে আমলে হিন্দুরা জমিদারের রাজত্ব ছিল, এখন এসে মুসলমান নামদারি জনপ্রতিনিধি রাজত্ব চলছে, কোন চরিত্রের পরিবর্তন হয়নি। ইসলামী চরিত্র সবাইকে দিয়ে নিজে খায়, আর পুঁজিবাদী চরিত্র সবাইকে বঞ্চিত করে নিজে খায়। ছোট্ট একটা উদাহরণ দিই, আগামী তো কোরবানি আসতেছে না, আর তো কদিন পরে কোরবানি, আপনাদেরকে বোঝানো হয় যে একটা গরু ছোট হোক বড় হোক ল্যাংড়া হোক, যাই হোক গরু হলে হল, সাত বাড়িতে সাতজনে ভাগ করে নাও, জীবন করতে একটা, আল্লাহ রসুল বললেন প্রত্যেক পরিবারের পক্ষ থেকে একটা করে কোরবানি, এই তো চিরন্তন বিধান। তিনি নিজে একটা কোরবানি দিলেন, চিরন্তন সারা বছর জীবন ধরে 10 বছর তিনি কোরবানি করেছেন, মদিনা থাকতো সবসময়, কখনো একটা বকরি, কখনো দুটা সিংওয়ালা, আমলা নেনে, আকরা নেনে, কত আমলা খায়নি, হাজির শব্দ জানি আমরা, এমনকি উনি হজে গেছেন সেখানে পরিবার পক্ষ তারা গরু দিয়েছেন, ভাগাভাগের মধ্যে জীবন জানে, কিন্তু আমরা মাসালে পাক্কা কি আহালে দিস কি হানাল, আর সবাই ভাগাতে বিশ্বাস হয়ে গেছে। এবার দেখেন পুঁজিবাদ অর্থনীতি কিরকম। এরপরে একটা কথা হচ্ছে, সরকার ছেলের আকিকা আর একটা কোরবানি, তাহলে এই সাতটা পশুর বিনিময়ে একটা গরু দিলে যথেষ্ট, এটা হলো ফতোয়া বেস্টে জীবন প্রথম খণ্ড 300 পৃষ্ঠা, ওই দেখেন 1990 সালে প্রিন্ট ঢাকা। আপনার ছটা ছেলের আকিকা, আকিকা করাটা মোস্তাহিল বলা হচ্ছে হাদিসে, বন্ধক থাকে যদি আকিকা করা না হয় সন্তানের, সে বন্ধক থাকে, কঠিন কথা না, বন্ধক ছাড়াটা জরুরি নয় কি আমাদের? তাহলে ফতোয়া দিলাম ও মুবাহ, করলে নাকি পাবো না করলে গোনা নেই, ফলে অধিকাংশ মানুষ আকিকা করেন না, কিন্তু যদি কেউ করতে চায় তাদের পথ দেখানো হয়েছে, তুমি কোরবানির সময় ছয়টা ছেলের আকিকা এক নিয়ত করে দেবা, তোমাদের ছেলে ছয়টা আকিকা হবে, একটা কোরবানি হয়ে যাবে। এই ফতোয়া দেওয়াতে লাভ হয়েছে, ধনী খুশি হয়েছে, গরিব
বঞ্চিত হয়েছে। যদি আপনি হাদিস মেনে কাজটা করতেন তাহলে একটা কোরবানির জন্য আপনি একটা বকরি দিতেন, জীবন দিতেন, ভাগাভাগির মধ্যে যেতেন না, কোরবানি দেন, গরু দেন, গাই দেন, একটা দিতেন। আর ছয়টা ছেলে দিলে হয়, দুটো করে খাসি না, একটা ছেলে দিব, তাহলে ছয়টা ছেলে ছয় দিনে বারোটা খাসি, আর একটা কোরবানি খাসি তেরোটা খাসি। এই তেরোটা খাসির ওয়ান থার্ড গোস্ত কারা পাইত বলেন? গরিব গরিব পাইত, অবশ্যই তারা পাইত। এরপর আপনি আর বেশি দিলেও দিতে পারতেন, কখনো কখনো তিন ভাগে দুভাগও পায়, কখনো টোটালও পায়। তাহলে গরিবকে আপনি তেরোটা খাসির তিন ভাগের এক ভাগ গোস্ত থেকে মাহরুম করলেন, আর তেরোটা খাসির তেরোটা চামড়া হইতেন, এই চামড়াকে আপনি খেতেন, এটা গরিব পেত না? তাহলে তেরোটা চামড়া এবং তেরোটা খাসির ওয়ান থার্ড গোস্ত থেকে আপনি গরিবকে মাহরুম করলেন, এটা ল্যাংড়া গরু দিয়ে। ধনীর খুশি, ধনীর টাকা ধনীর ঘরে থাকলো আর গরিব বঞ্চিত হল। ধর্মের নামে, মজাবের নামে, ইসলামের নামে এইভাবে পুঁজিবাদি অর্থনীতি কিভাবে মুসলমানদের ঢুকে পড়েছে একটা একবার উদাহরণ আপনাকে দিলাম। এগুলো সংস্কার করতে হবে না? আপনার উত্তর কি? বাগদাদা চন্দ্রগুলো যা করে আসছে তাই করবো, এই তো উত্তর আপনার নাকি? অথবা বলুন আমার এত বড় হুজুর তারা কিছুই বোঝে না, কোরআন হাদিস আপনি কিচ্ছুই মানবেন না, এখানে এমন কোন আলাম নেই যে মেষ্টার জানে না, মেষ্টা পড়ে না, ওদের মেষ্টাতেই হাদিসগুলো সব রয়েছে। মানুষের মধ্যে কুসংস্কার প্রবেশ করে স্বেচ্ছাচারিতার মাধ্যমে, নিজের খোঁজ খেয়াল মন্দা চায় তাই করব। যদি বলে যে না আমার রসুল আমার রসুল যা বলেছেন তাই করবো, যা নিষেধ করেছেন তা ছাড়বো, এটা যদি বলে তাহলে কোনো সমস্যা হয় না। যখনই বলে আমার মন্দা চায় তাই করব, শয়তান সেখানে ঢুকে পড়ব। সমাজের যে কুসংস্কার ঢুকছে আজকে এইভাবে ঢুকছে। এখন প্রশ্ন হলো এটাকে আপনি সংস্কার করবেন কি দিয়ে? আমার জামাটা ময়লা হয়েছে, আপনারা জানেন সাদা জামায় ময়লা লাগে বেশি, আপনার কালো জামায় কালো দিলে তৈরি পাওয়া যায়, সাদা জামায় সামান্যটা লাগলে স্পট করে দেয়। যারা নিজেকে সাদা রাখতে চায়, ভালো মানুষ হওয়ার চেষ্টা যারা করেন, তাদের পিছনে সবসময় মানুষ লেগে থাকে ভুল ধরার জন্য। একটা লোক চুরি করছে, কেউ বলবো না তুমি চুরি করো না, একটা লোক সালাদা করছে পিছিয়ে লাগে, বড় মুসলিম লেগে গেছে পিছিয়ে লেগে যাবে। কুসংস্কার দূর করতে গেলে আপনাকে অবশ্যই কুসংস্কার দিয়ে কি কুসংস্কার দূর করা যাবে? ময়লা দিয়ে ময়লা সাফ হবে? অবশ্য উত্তর দিতে হবে, ময়লা দিয়ে ময়লা সাফ হবে? সাবান লাগবে না? সাবান যদি দেন, এখানে আপনার ঘা আছে, সাবান লাগে জ্বালা করবে না? জ্বালা করবে না? ডাক্তার সাহেব আমার সঙ্গে আছে, আলাহনের সভাপতি, ও নিজে ডাক্তার, যদি বলি বাবা এই রুগী তো আসছে মরে যাচ্ছে কি করা যাবে, ও দেরেন তার ইঞ্জেকশন দেখে ঢোকাই দেবে। রুগী যত চিৎকার করুক সারবে না, ইঞ্জেকশন না দিলে ঠিক হবে না, ইঞ্জেকশন দিয়ে জ্বালা করবে না, কষ্ট হবে না? মুশকিল যে সমাজ সংস্কার করার জন্য তারা পথে পা ফেলবেন, সমাজ তাদেরকে কখনোই আপন বলে গ্রহণ করবে না, কারণ আমি যা করে আসছিলাম সেটাই করবো, কিন্তু উল্টোপাল্টা বলছে অত ওটা মানবো না। আর এই কারণে সমাজের লোকেরা কখনো দিন নবী রাসূলকে মানে নাই। আপনারা খুব ভোটে বিশ্বাস, তাই না? জনগণের সার্বভৌম ক্ষমতার উৎস তাই বলেন না আপনারা? অধিকাংশ লোকের রায় চূড়ান্ত চিত্র, অধিকাংশ লোক একজনকে এমপি বানিয়েছে, সে ফাইনাল হয়ে যাচ্ছে না, সে ভালো করুক বন্ধু করুক ওটি ঠিক, এতে অবস্থা। এখন এখানে যে নবী রাসূলরা বললে যে না তোমরা যা ভালো বলো ওটা ভালো না, আল্লাহ যেটা ভালো বলে ওটাই ভালো, তাহলে সমাজের সঙ্গে সংঘর্ষ লাগবে না? আল্লাহ তাআলা রাসূলকে ধমক দিচ্ছেন, ওই তোটা একসারা মান করলে দিল্লু কাংসা হয়ে গেল, এই মোহাম্মদ
যদি অধিকাংশ লোকের কথা শুনে কাজ করো ওরা তোমাকে পথভ্রষ্ট করবে। কারণ অধিকাংশ লোক ধারণার অনুসরণ করে, অধিকাংশ লোক অনুমান ভিত্তিক কথা বলে। তাহলে বোঝা গেল আমাদের যে জ্ঞান, এই জ্ঞানটার অধিকাংশ অনুমান, নিশ্চিত জ্ঞান মানুষের কাছে কখনই পাওয়া যাবে না। সেই অনুমান একজনে করুক বা দশ জনে করুক, অনুমান অনুমানই। কিন্তু আল্লাহর পক্ষ থেকে যে বিধান নাজিল হয় ওটা কি অনুমান? ওটা কি মনে হয়, ওটা কি ভুল আছে সেখানে? এই ভুল নাই, নির্ভুল অভ্রান্ত সত্য যখন আল্লাহর পক্ষ থেকে নাজিল হচ্ছে, সেটা যখন নবী রাসূলুল্লাহ মানুষের কাছে বলছেন, তখন কিন্তু মানুষ আর শুনছে না। আপনি সাপোর্ট দিলেন তো আমাকে এখন, যে আল্লাহর বিধান অভ্রান্ত সত্য, ঠিক তো? যদি আপনার বাপ দাদার চন্দ্রবশে বিপরীত যায় আপনি আর মানবেন? যদি না মানেন তাহলে আপনি আহলে হাদিস, আর মানলে আগে অন্য কিছু বেদাত। হাদিসের বিপরীত যদি মানেন আপনি বেদাতি, হাদিস যদি মেনে চলেন তাহলে আহলে হাদিস, হাদিস অনুসারী। এই আহলে হাদিস আর অন্যদের সঙ্গে পার্থক্য মৌলিকভাবে এখানে, যারা নিজের নিজের বাপদাদার দেশাচার, মানুষের বানানো যে বিভিন্ন ধরনের বিধান যা হাদিস কোরআনের বিরোধী, সেগুলোকে যারা মানে না, আল্লাহ এবং রসুলের বিধান মেনে চলে, তাদেরকে বলা হয় আহলে হাদিস। বিষয়টা বুঝতে পারছেন তারা? এইটা বলতেন আমাদের বাপদাদা চৌধুরী, বিশেষ করে বৃহত্তর রাজশাহীর লোকেরা সব আহলে হাদিস না, এদের বাপদাদারা বহু মায়ের টের খাওয়ার পরে এগুলো শিখেছিল। আস্তে আস্তে এখন আগুনটা নিভে গেছে, কিন্তু ছাইগুলো রয়ে গেছে। আমরা যারা আছি আমরা ছাই, ঠেলাগুতো মারলি একটু ফুটু দিলি একটু আগুনটা জ্বলে ওঠে, কথা বুঝছেন? তো আহলে হাদিস আন্দোলন ফু দেওয়ার আন্দোলন, আপনাদের ফু দিচ্ছি আমরা, বাবা একটু জেগে ওঠো, বাপদাদের ব্ল্যাকটা দেখো তোমার দিয়েছিলি, আমরা মরে গেছি বলেই জাস্ট আবার বেদাতে সেরে গেছে। আমি সবার কাছে অনুরোধ করছি, কোরআন হাদিস অভ্রান্ত সত্য যেটা করে বিশ্বাস করার স্বীকার করার কিন্তু মেনে চলার চেষ্টা করুন, তাহলে আর কোনো সমস্যা নেই। আর কোরআন হাদিসের বিধান হচ্ছে এই যে আমরা সবাই এক আদমের সন্তান, ঠিক না? হিন্দু হোক, মুসলমান হোক, হানাফি হোক, সাফি হোক, মালিকি হোক, হাম্বলি হোক, সবাই আমরা এক পিতামাতার সন্তান, এটা তো সবাই একমত। তাই যদি হয় তা আপনার হিংসা কেন? কেন আমরা হিংসা করব? হিংসা নাই, কিন্তু আল্লাহ হিংসা সৃষ্টি করে দিয়েছেন আমাদের মধ্যে, কারণ ইবলিস আমাদের পেছনে আল্লাহ লাগিয়ে দিয়েছেন। কেন দিয়েছেন? পরীক্ষা করার জন্য। এই পরীক্ষায় আমি ফেল করবো না জিতবো বলেন তো? এই পরীক্ষায় ফেল করবো না জিতবে? ফেল করলে জাহান্নাম, পাশ করলে জান্নাত। এখন আর বেছে নেন কোনটা যাবে, আর জেতা খুব কঠিন। আর জিততে গিয়ে আল্লাহ রসুলকে মক্কা ছাড়তে হয়নি, তাকে বদরের যুদ্ধে দাঁড় টানতে হয়নি, কোথায় মক্কা আর কোথায় মদিনা, 460 কিলোমিটার দূরে যে মক্কা বিজয় করলেন কিন্তু মক্কা থাকতে পারলেন না, আবার তাকে মদিনা যেতে হলো। তো নবী রাসূলদের যদি এত কষ্ট করতে হয় হক মানতে গিয়ে, আমাদের কষ্ট করা লাগবে না? কষ্ট করুন, কিন্তু আপনি অন্যের উপরে হিংসা করবেন না। কষ্ট করুন, হিংসা করবেন না, প্রতিশোধ নেবেন না। আল্লাহ বলছেন ওখান হাত খান হলেই না নসরুল মোমিনিন, আমাদের দায়িত্ব হলো মোমিনদের সাহায্য করা। মোমিনদের পক্ষে আল্লাহ বদলা নেবেন, মোমিনরা কখনো আপনার কাছে বদলা নেবে না। মোমিনদের পক্ষ থেকে আল্লাহ নিজে বদলা নেবেন, এটা আল্লাহ ওয়াদা করছেন। আপনাদেরকে একটু বাস্তব কথা বলে দিই। আচ্ছা, আমি কি জেল খেটেছিলাম জানেন আপনারা? ওনাকে জানাও না, আপনি জানেন না? কতদিন বলতে পারেন? 3 বছর 6 মাস মুখস্থ করেন? 3 বছর। এটা খুব, এটা কি 3 দিন হলো না 3 বছর হলো? খুব সহজ তাই না? আপনাকে পাঠাই দিয়ে রাজশাহী কারাগার থাকেন 3 বছর দিয়ে আপনার অনেকে বউ থাকবে না পালাবে, আসলে একদিন থাকবে বসতে করোটা কি আর দাবি করি গা গাইবেন না কারাগার, দুটা বউ তালাক হয়ে আমার সামনে, বলছি স্যার স্যার আর বউ চলে গেল কেন? তো কি জানি কবে জামিন হবে, কবে কী হবে কিছুই ঠিক ঠিকানা নাই। তো আমার বউ তোমার জন্য কদিন বসে থাকবো আর
শেখ হাসান লিখে এরকম তো কত লোক গেছে আল্লাহ ঠিক জানে না, যাকে ওষুধ দরকার নেই। কাজ শুনে রাখেন, যদি আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি কোন অপরাধের কারণে আমাকে বিগত সরকার 3 বছর 6 মাস 6 দিন কারাগারে রাখলেন, আর এই 10টা মিথ্যা মামলা মোকাবিলা করতে আমার 8 বছর 8 মাস 28 দিন গেল, আর লক্ষ লক্ষ টাকা আপনারা সংগঠনের পক্ষ থেকে ব্যয় করলেন, কোন অপরাধ বলেন? বলতে দুনিয়াটা একটা বিচারের জায়গা, তো এত লোকের বিচার আমাদের বিচার হবে না? করেন আপনারা বিচার, আল্লাহ কাছে বাদ দেন। দুনিয়াতে আপনাদের একটা জিজ্ঞাসা থাকবে যে এই মানুষটা কোনোদিন গাড়িটা সিমটি কাটেনি, কারো গালি গালাস করেনি, অথচ তাকে কোন অপরাধে মামলা দেওয়া হলো? 10টা মামলা দেওয়ার সবগুলো বেকসুর খালাস হয়ে গেল, এখনো পর্যন্ত সে লোকটাকে খারাপ নজরে দেখা হচ্ছে কেন? আমাদের দেখে দেখে এমন মাদারীপুরে, শিলচরে, ভোলাতে, বরগুনাতে ব্যাপক হারে এমন আহলেদ হচ্ছে না? আমার বাতাস লাগবে না, এত সারা দেশে আহলেদ মুভমেন্ট এমন ছড়িয়ে গেছে, বাংলাদেশের 66টা জেলায় আমাদের সংগঠন হয়ে গেছে, বিরাট ব্যাপার না? অথচ আগে তো আহলেদকে আশাই ছিল। আমি যদি কাল কেয়ামতের মধ্যে আল্লাহর কাছে বলি আল্লাহ ওই বেটাদের ধরো, আল্লাহ কাছে কি জবাব দেবে? তুমি এখন বলবা তাই, তুমি দুনিয়া থাকতে আমার ধরা হয়ে গিয়ে, কি আল্লাহ ধরে নে ধরেছে? হ্যাঁ, যদি আমি আজকে বাংলাদেশ প্রধানমন্ত্রী হতাম তো কিছু করতে পারতাম? কিছুই করা যেত না, কিচ্ছু হয়নি, কিচ্ছু বলেনি, আল্লাহ ব্যবস্থা করেনি, আপনারও করবে। যদি আপনি আল্লাহর পথে থাকেন, আল্লাহ আপনাকেও সাহায্য করবে, আমাকেও সাহায্য করবে, আপনাকেও সবাইকে করবে। কারণ আল্লাহ করার কি মিথ্যা নাকি? হকান হাক্কান আলাইন, হাক মানে কি দায়িত্ব, নাসরুল মুমিনিন, মুমিনদের সাহায্য করা আমার দায়িত্ব, আল্লাহ সে সাহায্য করেছে। আপনাদের অসংখ্য মা বোনের চোখের পানি পড়েনি আমাদের জন্য? আপনাদের চোখের পানি পড়েনি? এগুলো বৃথা গেছে নাকি? সব আল্লাহর কাছে জমা হয়ে গেছে। আল্লাহ তো একটা নিরীহ বান্দাকে কষ্ট দিয়েছে, আমি আল্লাহকে শুধু রহমানের লক্ষণে বসে থাকবো নাকি? আমি খালি গফুর রহিম হব? আমার কোনো দায়িত্ব নেই? আল্লাহ দায়িত্ব নিয়ে নিয়েছে। এটা আমাদের জীবনের একটা বড় পরীক্ষা যে কোরআন যে সত্য, রসুল যে সত্য, আল্লাহ যে সত্য, তার বাস্তব প্রমাণ কিন্তু আমরাই। বলুন আলহামদুলিল্লাহ, ভাগা কোরবানি করবেন না। ইব্রাহিমের সন্তান ছিল ইসমাইলের বিনিময়ে একটা দুম্বা কোরবানি হয়নি? আর ইব্রাহিমের সন্তান ইসমাইলের বংশে মোহাম্মদ রসুল্লাহর জন্ম, ঠিক না? ইসহাকের বংশ হয়েছে ইসরায়েল, ইসহাকের ইসহাকের ছেলে নাম ইয়াকুব, ইয়াকুবের অন্য নাম ছিল ইসরায়েল। তো বাকি যে তিনজন শ্রেষ্ঠ নবী, মুসা, দাউদ, ঈসা, এরা হচ্ছে বনু ইসরায়েল। এদের যারা উম্মত ইহুদিন আসারা, ঠিক তো? ইহুদিন আসারাদের কাবা যেটা, ইসমাইলের সন্তানদের কাবাও সেটা, একটাই তো কাবা, তো দুটো হয় না। কিন্তু এই কাবা করলো তো পিতা ইব্রাহিম এবং ইসমাইল। ইব্রাহিম তো ইহুদিদের বাবা, নাসারাদেরও বাবা, মুসলমানদেরও বাবা, ঠিক না? অথচ মুসলমানরা কাবায় হজ করে, ইহুদিন আসারা হজ করে না। হিংসা কোথায় জানেন? যে শেষ নবী এসেছেন ইসমাইলের বংশে, উনি ইসরায়েল বংশে কেন আসলেন না? ইসরায়েল বংশে আসলে বনু ইসরায়েল সব ওখানে হজ করত। হিংসা কাকে বলে দেখছেন? এটাই হলো হিংসা, বৈমাত্র হিংসা। ইহুদিন আসারা হজ করে না, কারণ শেষ নবী ওরা ভাবছিল বোধ ইসহাকের বংশেই হবে, কিন্তু হয়ে গেল ইসমাইলের বংশে। এই হিংসা সেদিনও ছিল, আজও আছে, আগামী দিনও থাকবে। হিংসা না থাকলে পরীক্ষা হয় না, আর পরীক্ষা না থাকলে পাস হয় না, আর বড় পরীক্ষা বড় পুরস্কার। আপনাদেরকে হিংসা ভোগ করতেই হবে, পরীক্ষায় পাশ করতেই হবে, পরীক্ষা দিতে পালালে হবে না, পারবেন তো? এ আপনি কালকে বলেন ভাগা কোরবানি করবো না, যে যা পারো করো, নাহলে ছাড়ো, করবেন তো ফরজ না। দেখবো না কাল থেকে লড়াই শুরু হয়ে যাবেন, একদিন করছিল কোথায়? আরে বাবা একটা কম্প্রোমাইজ করো, একটা বকরি দাও, সঙ্গে একটা ভাগা দাও, তাহলে তো সবাই পেট ভরে, হবে না? এটি আরো ভালো করবে না এটা? কিন্তু এই আপোষের মেজাজ ডক্টর গালিব সাহেবের নাই, পারলে দাও নাহলে ছাড়ো। কি চমৎকার বুদ্ধি! একটা বকরি, একটা ভাগা, একটা বকরি 5 কেজি, একটা ভাগা 20 কেজি, বা আসান না, এত চমৎকার একটা করবে না বাদে গালিব সাহেব কি করতে এসেছেন? হ্যাঁ, ভাগা লোকটা আমাদের গোশ খেতে না, যেন খাবেন পরে খাবেন, কোরবানি নাম করে খালি কিন্তু কিছুই পাবেন না, কারণ আপনার উদ্দেশ্য হলো গোশত খাওয়া, কোরবানি করার উদ্দেশ্য না। যদি এমন একটাটাকে ধরি, আপনার বহু ত্রুটি আমাদের সমাজের মধ্যে আছে, ইয়া কি করবো? আচ্ছা থাক, ধরুন আপনার সালাদ পড়লাম, তাই না?
বলুন কেয়ামতের মাঠে প্রথম প্রশ্ন কোনটা হবে? ঠিক তো? আগে কিন্তু আমরা এগুলো জানতাম না, এই সালাতুর রাসূল লেখার পরে এমন ফেতনা হয় এই বইটা যে এখন বুঝছি আগে সালাতের প্রশ্ন হবে, এই মহাবিপদ। আগে জানতাম কি জানেন? গুরু বিনা মুক্তি নাই, যার পীর নাই তার শয়তান তার পীর। ছোট থেকে এইগুলো শুনে আসছে, কি আস্তা পড়লে পড়ছো ওইগুলি পড়ে ছোট থেকে এগুলো জেনে আসতেছি। আর অত পীর ধর শিখি, পীর ধর নাহলে জান্নাত গেল, মরার আগে হলে শিখি মুড়ি ধর কা শেষ। এখন বুঝি বাবা আগে সালাত ঠিক করে না তো ওইদিকে সব শেষ উল্টে যাচ্ছে না। আল্লাহ রাসূল বলছেন ইন্নামাল্লাহ আমাল বিন্নিয়্যাত, সকল কাজ নির্ভর করে নিয়তের উপরে। আমি বললাম নয়তন সাল্লিল্লাহ তাআলা আর বারাকাত আল্লাহু আকবার। নিয়ত ছাড়া কোনো কাজ হয় বলেন? যে আমরা এখানে বসে নিয়ত নেই আমাদের, কিন্তু আমাকে বলেছে একবার আমি আজকে অমুক সময় অমুক জায়গায় অমুক মসজিদে বসিয়া ওয়াজ শুনিবার জন্য বাইরে হইতে রায় রওনা হইতে আছি, কেউ বলেনি। বাজার যাচ্ছি, বাজার করবো, আজকে বেগুন কিনিব, গোস্ত কিনিব, মরিচ কিনিব, ইত্যাদি ইত্যাদি কিনিব, আল্লাহ যেন ভুল নয় বলি কেউ, কোনো জায়গায় নিয়ত লাগে না। আল্লাহ এমন কালা বোবা অন্ধ যে আমি না বললে আল্লাহ বোঝে না যে আমি কি সালাত পড়তে আসছি না খেলা করতে আসছি এখানে। অথচ সালাত পড়ার সময় বলতে নয় অনুসারী এছাড়া হজে যাচ্ছে লক্ষ লক্ষ হাজার হজ নষ্ট হয়ে যাচ্ছে। তাদের প্রতিটি আমলে একটা নিয়ত লেখা আছে তাদের বইতে, আর আমাদের হজ আমরা বই পড়েন নিয়তের কোনো বালাই নেই, তাহলে আমাদের হজ হবে? ওরা বলে আরে গালব সাহেব বলছে নিয়ত পাঠ থাকবো, অত নিয়ত নেই, নিয়ত আউট করে দেশ থেকে কত টিটকারি হচ্ছে। অথচ ছোট ছোট বিষয় এটা যদি এটা হবে মানুষ এরকম না বুঝ মানুষের সংখ্যায় বেশি যেমন কোথায়, তো এগুলো মনে করতে হবে ভাই এগুলো এই অজ্ঞ লোকে আমার রসুলকে মেরেছে, বিজ্ঞ আবু হেকম অজ্ঞ হয়ে গেছে, আবু জাহাল হয়ে গেছে শুধু রসুলকে না বোঝার কারণে। এটা আমাদের জমানা থাকবে, আবুল হেকমরাই এই যুগে আবু জাহাল হয়ে বসে আছে, তারা হাদিস কোরআন বোঝে নাই। আমাদের দায়িত্ব কি? চেষ্টা করে না মানুষকে বোঝানো, না বুঝিয়ে যান, চেষ্টা করে যান, যুবসংঘ যুবকদের মধ্যে কাজ করুক, সোনামণি বাচ্চাদের মধ্যে কাজ করুক, মা বোনেরা মহিলা সংস্থার মধ্যে কাজ করুক, মুরব্বীরা মুরব্বীদের যিনি যে পরিবেশে বসবাস করেন তিনি সেই পরিবেশে করুন। আর প্রচারের যত টেকনিক আছে আধুনিক যুগে মিডিয়া যত রকম আছে সবটা অ্যাপ্লাই করেন। আপনার তো এখন মেলা সব এত নাম আমি বলতে পারি, সব ছেলেমেয়ে বোঝে ভালো কি বুক দেয় ফেসবুক, এর নাম ফেসবুক তো আমি নিজেও জানি না, এটা আমার শিখতে আমাদের কি তোরা কি করিস আসমানে উঠে বলো ফেসবুক এই এখানে বসে কথা বলছে সারা দুনিয়া লোক জেনে গেছে। তাহলে এখন আমাদের আর কেরামন কাতিমিন লাগবে না, এই সব এখন এই কাতিমিনে হয়ে যাচ্ছে, পালানোর উপায় নেই। আপনারা চেষ্টা করে দেন চতুর্মুখী আন্দোলন, তাই না? মুরব্বীদের আন্দোলন, যুবকদের যুবসংঘ, বাচ্চাদের সোনামণি, মা বোনদের মহিলা সংস্থা চারটে, আর এখন এই সঙ্গে যোগ হয়েছে আলাউন রক্তচোষা, তাই না? রক্তচোষা আপনি রক্ত ট্রেনের না সিরিঞ্জের মধ্যে পরে তো দেন, আগে তো চষেন তা পরে তো দেন। তা আমরা এমন হিসাবই আমরা যে কোনো রক্ত আমরা নেই না, দেখিও বেটা বিড়ি সিগারেট খায় কিনা, হুকা খায় কিনা, তামাক খায় কিনা, জর্দা খায় কিনা, এগুলো খেলে ওই ওই ব্লাড আমরা নেই না। এখানে একটা আহলে হাদিস কথা বুঝছেন, আর ওই যারা ওই মেডিকেলে যে ব্লাড বিক্রি হয় ওখানে যে যে ব্লাডে যে সব চলে, কিন্তু আলামদের ব্লাড ফ্রেশ, কোনো ধানে ফানে নেই, মাদক মুক্ত রক্তদান। তারপর কি এই মাদক ওয়ালা রক্ত থাকলে মানুষ আরো অসুস্থ হবে, সুস্থ হবে না, ওই রক্ত ঢুকলে দেহ সুস্থ, দেহ অসুস্থই পড়বে। এই জন্য আলাউন রক্ত নেওয়া যায়, মানুষ পাগল থাকে এখন, মানুষ টের পেয়ে গেছে বাপরে বাপ আলাউন কোথায় পাওয়া যায়, ঢাকার হাসপাতালে মরেও মরতেছে তাও খোঁজ নেয় দেখো তো আলাউন রক্ত পাওয়া যায় কি। আলাউন আলহামদুল্লাহ সবারকে এমন জনপ্রিয় হয়ে গেছে ইতিমধ্যে, ঠিক এমনি করে আহলে আন্দোলনও মানুষের জনপ্রিয় হয়ে গেছে, নইলে আমি জীবনে বরগুনা যাইনি, জীবনে ঝালুকাটি যায়নি, কোনো পটুয়াখালী দেখিনি, কখনো মাদারীপুর শিবচর দেখিনি, সেখানে কী করে সংগ্রহ হচ্ছে, সেটা কী করে হচ্ছে, এসবগুলো সংগঠনের দাওয়াতের ফসল। তারা বুঝতে যে সত্য এখানে, হুজুররা যে যাই বলুক না কেন সত্য এখানে। আসুন বলেন তোমার সাথে
আপনারা বললে আমি ভালো লাগে, বলেন তো নিজেরা জীবন করি সকল বিধান কায়েম করো। এই দুটো লাইন বিপ্লব ইয়াটমমাসে জোরালো, তাই না? যাদের কানে এটা ঢোকে ঠিকই তো কথা, ওহির বিধান চাই। মানুষের বিধান কি? ওহি তো আল্লাহর, এই বিধান থাকলে মানুষের বিধানে কি দরকার? আগে জানতো আমি যেটা বললো ওইটাই বিধান, ওহি বলে কিছু নাই, সব রায় আলু রায় বলতো। কিসের রায়? ওহির বিধান কোরআন হাদিস, তাও সহি হাদিস, জয়ীফ হাদিস না। বাজার যখন বাজার করেন পোকা বেগুন কেনেন? পচা আমকেও কিনবে? কিন্তু দিন পালন করার সময় আপনি পচা হাদিস কেন, জান হাদিস কেন? সহি হাদিস নেব, যেমন সহি আম কিনবো তো সহি হাদিস নেব না? একটু রান্নার সময় লবণ বেশি হলে বোর পিটান দেন দিতে, মরিচ বেশি কি করলে দিতে, অথচ সালাদ পড়বেন মানে ভুল তরিকায় সালাদ পড়বেন, আপনি এই সালাদ কালকে কবুল হবে নাকি? আপনি সুরে ফাতা পড়বেন না, কিন্তু নয়তন ঠিকই পড়বেন। সামনে ইমাম সাহেব হলে সুরে ফাতা পড়তেছে, আর প্রচুর মুক্তাদি সাহেব ঘুমাস, ওদের নয়তন পড়ে বসে আছে। একটু বিহাজাল ইমাম, আমি একটু করলাম ইমামের, ইমামকে জান্নাত গেলে জান্নাত, জান্নাতকে জান্নাত, বার তো তুই তো বিশুদ্ধ রাশি জন্য কী বলবেন? এগুলো আমাদের ভুল চিন্তাধারা, কিন্তু এগুলো হচ্ছে, এগুলো কিছু করার নেই। আপনাদের প্রতি যে আমাদের সংগঠনের কর্মী ভাই, তাদের প্রতি আমার নসিহত থাকবে, হিংসা করলে পাল্টা হিংসা করবেন না, ইনশাল্লাহ তাতে আপনার বিজয় এগিয়ে আসবে। শুধু আমাদের হিংসা অহংকার বইটা আছে না, এই বইটা বারবার পড়বেন। ওখানে একটা মৌলিক হাদিস দেওয়া হয়েছে, আল্লাহ তাহাসাদু আল্লাহ তাবাগাজু আল্লাহ তাকাতাউ ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা পরস্পর হিংসা করো না, পরস্পর বিদ্বেষ করো না, তোমরা সবাই আল্লাহর বান্দা হিসেবে ভাই ভাই হয়ে যাও। এই যে আল্লাহ রসুলের যে বাণী, এই বাণী যদি আমারাই না মানে মানবে কারা? তো যে যত গাল দিক আমাদের জেল খাটাক, গাল যত বদনাম করে করুক, আমরা আল্লাহর পথে চলবো, ডানে ভাই যাবো না, মনে থাকবো তো? আল্লাহ রসুলকে কয়টা অবাদ দিয়েছিল মনে আছে আপনাদের? বলেন তো, সিরাত রসুল পাঠক কেউ আছেন? হাতু চক্রান্ত সিরাত রসুল পড়েছেন? এই এবং এতে সে লোক যে এরে বাপরে বাপ, এতে পারবে আর কেউ পারেন? সিরাত রসুল পড়েছেন আর কেউ আছেন এখানে? কি আল্লাহ বান্দা তুমি পড়ো নি? পুরা পড়তে হয় বেটা, ও পড়লে রাখা যায় না, একটু খালি উল্টো দেখলে হবে। সিরাত রসুল আমি দিয়েছি, আল্লাহ রসুলের জীবনে কতগুলো অপবাদ দেওয়া হয়েছিল এক জায়গাতে সব দিয়ে দিয়েছি, খালি পড়লে হবে। মক্কায় 15টা, মদিনায় 1টা, মোট কয়টা হলো? আল্লাহ রসুলকে হত্যা করার চেষ্টা কবার করা হয়েছিল? 14 বার, 7, 6, 13 বার, ঠিক 7টা বিশুদ্ধভাবে প্রমাণিত আর 6টা একটু সন্দেহ আছে। তো 13 বার হত্যা প্রচেষ্টা চালানো হয়েছে, এমনকি কাবা ঘরে তওয়াফ করছেন তখন পর্যন্ত পেছন থেকে ছুরি মারার চেষ্টা করা হয়েছে তাকে। তাহলে আপনাদের দৃষ্টিতে পৃথিবীর সবচাইতে আসামি হলে তাহলে উনি আছেন, যে তাকে কাবাঘর পর্যন্ত মারতে গেছে, নিশ্চয় খারাপ না? বলে নাউজুল ইমান জানে, অথচ তিনি বিশ্ব ইতিহাসের শ্রেষ্ঠ মানুষ, যাকে মাসুম আল খাতা বলা হয়েছে, নিষ্পাপ মানুষ, তাকে যদি মানুষ 16টা অপবাদ দিতে পারে আমাদের দেবে না? সত্যের পথে আপনি চলেন, আপনাকেও লোকে অপবাদ দিবে, সাবধান থাকবেন। এগুলো শুনে ব্যস্ত হলে হবে না, অপবাদের পাল্টা আপনি পাল্টা অপবাদ দিবেন করবেন না, হিংসার পাল্টা হিংসা করবেন না। আল্লাহ শহীদ, আল্লাহ তুমি সব দেখছো, তুমি আর অন্তর খবর রাখো, মানুষ অন্তর খবর রাখে না, সে না দেখে হয়তো অনেক কথা বলে। তুমি তো আল্লাহ আলিম যাতে শুধু তুমি তো অন্তর জামি, তুমি অন্তর জেনে যদি মনে করো আমি সঠিক পথে আসি, তুমি আমাকে সাহায্য করো। যখন বান্দা আল্লাহ পর পুরোপুরি নিজেকে ছেড়ে দেবে, আল্লাহ তার হয়ে যাবে। আর যদি আপনি কিছু আল্লাহ দেন কিছু বান্দার সাথে রাখেন, তাহলে আল্লাহ দেবে না, কিছু আল্লাহ কিছু বান্দা মিক্সড করলে দেয় না। মান কানে ইউরিদু হারসাল আখিরা নাযিদ লাহু ফি হারসিহি ওমান কানে ইউরিদু হারসাদ দুনিয়া উতি মিনহা ওমা লাহু ফিল আখিরাতি মিন নসীব। যে ব্যক্তি আখিরাত চায় আমি তাকে আখিরাত দিব, আর যে ব্যক্তি দুনিয়া চায় দুনিয়ায় কিছু হলেও তাকে দিব, কিন্তু আখিরাত সে কিছুই পাবে না। আপনার কি আখিরাত চান না দুনিয়া চান? ঠিক তো? ঠিক।
পরীক্ষা কিন্তু সকালটা শুরু হয়ে যাবে, গরু করে ভাগানো দেখবো আমি। বড় গরু হলে ওরে ওই গোশ না খেলে তো ঈদ হবে না। জি না, খবরদার, লোভ সামলান। পরিশেষে বাড়িতে যান, মা বন্ধুদের আমার সালাম দিবেন। আমরা কিন্তু মায়েদের দোয়া বেশি পেয়েছি আপনাদের চাইতে, বহু রিপোর্ট পাই। গতকালেও যে রিপোর্ট পেয়েছি নদের বাড়িতে শুনি, থ স্বামী ব্যাংকে চাকরি করে, এখানে জমি কিনবে, বউয়ের নামে বাড়ি করবে, সবচেয়ে হালকা লোনে লোন নেবে ব্যাংক থেকে, ওরা চাকরি করে তো ওদের লোনে কম নেয়, সুদ কম নেয়। তো বউর সাথে গল্প করেছে, আজকে আসার আগে ওর আম্মাকে গল্পটা করলো। তো বউ বলেছে, তুমি বউ চাও না বাড়ি চাও? বলে বউ চাও না বাড়ি চাও, মানে তোমার জন্য তো বাড়ি বানাবো, তুমি যেদিন বাড়ি বানাবো সেদিন তোমার থেকে পাঠাবো। আরো যা চলছ তো দূরে, বাপ রে বাপ, তুই কী হয়েছে রে? তুই আমার স্যার আসতে না, স্যার কী বলে, স্যার খবর শুনেছ? আপোষহীন স্যার, আমি আপোষহীন, আমি তোমার চাই না, আমার আমি আগে হাদিস কোরআন তারপর তুমি। শুনে বাপ রে বাপ, তাহলে তো হবে না, ও তাহলে লোন নিয়েছিল, আবেদন করা শেষ, পাশ হওয়া শেষ, বাতিল দরকার নেই, তাহলে লোন নিয়ে বউ চলে যায়, লোন কী করবো? তাহলে এই ধরনের বাবুন যদি ঘরে ঘরে থাকে, আলহামদুলিল্লাহ আপনি সোজাই যাবেন। আমরা চাই মা ফাতেমা হোক, মা হাজিরা হোক, মায়েরা সব, ইসমাইল হোক, ছেলেরা সব, সব কিছু যাক সত্য হোক, বিধির বিধান সত্য হোক। কাজী নজরুলের এই গানগুলো ছিল গান না, আগুন, সব যাক। মায়েরা হবে হাজিরার মতো, ছেলেরা হবে ইসমাইলের মতো, বাবারা হবে ইব্রাহিমের মতো, সব ধ্বংস হয়ে যাক আল্লাহর বিধান, এখানে টিকে থাকুক আমরা সেই কামনা করবো আল্লাহর কাছে। আমিন। আল্লাহ তুমি আমাদের সবাইকে তোমার পথে চলার তৌফিক দান করো। আমিন। 10:15 বাজে, কারেন্ট এসে গেছে, আল্লাহ যাওয়ার সময় একটু আপনাদের মাথায় দিয়ে দিচ্ছে, শান্ত মনে বাড়ি চলে যাবেন, দোয়া করবেন। আমাদের পরে যারা উত্তর উত্তরাধিকারী আসে, যারা আহলেদিস আন্দোলনকে আমাদের চাইতে জোরদারভাবে সারা দেশে ছড়িয়ে দিতে পারে। আর মনে রাখবেন, বাংলাদেশে আমরা যাই করছি, আমার মনে করি আমাদের তো কেউ চেনে না, আমরা কোনো বিদেশে যাইনি, বিদেশে ডিগ্রিও যাই নাই, বিদেশে কোনো সেমিনারও আসলে যাইটাই না, কিন্তু সারা দুনিয়া আমাদেরকে চেনে। কীভাবে হাদিসটা মনে রাখবেন, মুশকাতে এরা তো সবসময় পড়ে, আল্লাহ পাক বলছেন আমি যখন কোনো বান্দাকে কবুল করি, জিবরিলকে বলবি, জিবরিল তুমি সারা দুনিয়ায় জানিয়ে দাও যে আল্লাহ পাক ওই বান্দাকে কবুল করেছেন, জিবরিল সারা দুনিয়ায় বলে দেয়। এখন আমরা যা বুঝতেছি, আমরা হতভম্ব হয়ে যাচ্ছি। রাশিয়ান ভার্সি একজন প্রফেসর আমার ছাত্র, সে বলছে স্যার আমি গেলাম বৈরুতে, যেই বলেছি বাংলাদেশ, তুমি ডক্টর গানের ছাত্র ছিলাম, আরে বাংলাদেশে আর কেন তো লোকই নেই, সেখান থেকে গেছি ও কোথায় মিশরে আজহার ইউনিভার্সিটিতে, আমি কোথায় কোন ইউনিভার্সিটি ছিল আগে, তো রাশিয়ান ইউনিভার্সিটি, তুমি ডক্টর গানের ছাত্র ছিল, বা জীবনী তো আজহারে আমরা যাই, আমাদের ঘোল হারিয়া আছে না এখানে রাজশাহী, ঘোল হারিয়া ওইখানে করোনা হাজির হয়েছে 2018 সালে, এক পাকিস্তানের পাহাড় দাঁড়িয়েছে, তো পাকিস্তানদের তো লম্বা চড়া, বাঙালিদের তো বুঝেই যায়, এই তুমি বাংলাদেশি লোক, হ্যাঁ ডক্টর গালি সাহেব করছিল, ঘোল হারিয়া লোকটা আমার বিরোধী, ওগুলো সাহেব পূজারি, ও চলে এসে খুঁজবে চলে, যেখানে যায় সেখানে লোকটা চেনে, সবাই চেনে, এ কি ব্যাপার দেখছেন? ওই হাদিসটা মিলে যাচ্ছে না, এখানে আমরা কি করছি না করছি আমরা এখানে জানি, আপনারা আমাদের চিনেন, আমরা আপনাদেরকে চিনি, ওই বিদেশের লোক কেনা কি করি বেড়া কেনা খবর, কিন্তু আল্লাহ তাদেরকে খবরটা পৌঁছে দিয়ে দিচ্ছে, আপনাদের খবরটা আল্লাহ তাদেরকে পৌঁছে দিচ্ছে, আপনাদের খবর খালে দুনিয়া থাকবেন ইনশাল আল্লাহ চলে যাবে, পবিত্র আল্লাহ কাছে চলে যায় দৈনিক। এই মসজিদ থেকে আমরা যতগুলি কথা বললাম, ইবাদত করলাম, দিনই আলোচনা করলাম, এই প্রতিটি কথাই কিন্তু আল্লাহ কাছে চলে যাচ্ছে, তাই না? আজকে রাজশাহীতে বহু মসজিদ আছে আশপাশের, কোনো জায়গা থেকে এত নেকি মধ্যে একসাথে আজকে আল্লাহ কাছে পৌঁছায়নি, যত নেকি আপনাদের এখান থেকে আজকে পৌঁছেছে, মগরিব পড়তে আপনারা অনেক ওয়াজ শেষ করেছেন, আমাদের শেষের যোগ হইলাম, তাই না? এটা আল্লাহ মেহরবানি,
আপনাদের প্রচেষ্টা আল্লাহ কবুল করুন এবং এই সুন্দর পরিবেশের জন্য আমাদেরকে আল্লাহ পাকের বসত্ব অভিযান করছেন, যেন আল্লাহ পাকের আমরা শুক্রে আদায় করছি। বড় কাজে গেলে নামে বড়, আসলে যে কাজেও বড় আমি জানতাম না। আমি বলছি পড়া কয়টা, মাঠ পড়া, মাল পড়া, এই পড়া, সেই পড়া, চুরি, এত পড়া, 18 পড়া মিলে একটা বড় জামাত হতো, একটা ঈদের জামাত পড়তে ভালো হতো, এক পড়ার সঙ্গে আরেক পড়া মিল থাকবে না কেন, সব পড়া মিলতে আমার বড় কাছে, তাই তো আমার বড় থাকবে সব থেকে ছোট কেন হবো, কষ্টকে হিংসা করে যেন ছোট কাছে হয়ে যায় না, বড় থাকার চেষ্টা করেন। পুরো গ্রামবাসী 18 পড়া সব ভাইকে আর দোয়া করে যাচ্ছে, সবাই পরস্পরের ভাই ভাই মহব্বতের সঙ্গে বসবাস করুন। আর ওরা না মোঝাবি আমরা মোঝাবি এইসব চিন্তা ছাড়েন, আমাদের সবারই বাপ মা একই আদম হওয়া, আমাদের সবারই দেহে আদমের ব্লাড প্রবাহিত, আমাদের সবারই নবী আব্দুল তিনি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার রেখে যাওয়ার কোরআন হাদিস আমাদের সামনে আছে, আমাদের সবাইকে কোরআন হাদিস মেনে চলতে হবে, এর বাইরে কোনো মুক্তির পথ খোলা নাই। এটি হল মৌলিক কথা। আমার নিজের আপন রক্তের ভাইও যদি কোরআন হাদিস না মানে সে আমার বন্ধু হতে পারবে না, আর আমার বাইরের একজন ভাই যদি কোরআন হাদিস মেনে চলে আমার সঙ্গে, আর সে আমার আকিদার বন্ধু, সেই আমার সাথে জান্নাতে থাকবে। একটা বন্ধুরা কে আমাদের সব পৃথক হয়ে যাবে, ইল্লাল মুত্তাকুন, মুত্তাকিরা বন্ধু হয়ে থাকবে, আপনারা বন্ধু আমি আপনাদের সাথে একসাথে ইনশাআল্লাহ কে আমাদের দিন থাকবো। কিন্তু যদি আমার ভাই ফাসেক হয়, মুত্তাকি না হয়, একই বাপ মায়ের সন্তান হওয়া সত্ত্বেও সে আমার সঙ্গে কে আমাদের দিন থাকবে না, তাহলে আসল সম্পর্ক কোনটা, দিনের সম্পর্ক না? আপনাদের সঙ্গে আমাদের এই বরগাছের সকল পড়ার সকল ভাইদের মধ্যে দিনী সম্পর্ক সুপ্রতিষ্ঠিত হোক, মজবুত হোক, আমরা সেটা দোয়া করব। আমিন। আমাদের সবাইকে আপনার নিজের পরস্পরের ভাই ভাই হওয়ার তৌফিক দান করুন। পরস্পরের মহব্বত বৃদ্ধি ছাড়া মহব্বত যেন দুর্বল না হয় আমরা সবসময় সেই চেষ্টা করে দেবেন ইনশাআল্লাহ। হিংসা অহংকার যদি করে আমরা পাল্টা হিংসা করব না। এই সময় মাসালে কোরবানির লিফলেট আছে, আপনারা সবাই বিতরণ করার চেষ্টা করেন, 1 টাকা দাম একটা লিফলেট নেন অফিস থেকে, মাসালে কোরবানির বইটাও বেরিয়ে গেছে, ওটাও বিতরণ করুন। এমনি করে দেখবেন আস্তে আস্তে সারা দেশে গ্রামে গঞ্জে দাওয়া পৌঁছে যাবে। আহলে চান্দন বাংলাদেশের জন্য সালাতুর রসুল অত গুরুত্বপূর্ণ বই, এটাও আপনারা বিতরণ করুন বাপমার নামে কিনে ফি সাবিলিল্লাহ। আমাদের বই বিতরণ প্রকল্প একটা আছে, অ্যাকাউন্ট আছে, ওই অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিন। বই বিতরণ প্রকল্পে সারা বছর বই বিতরণ হয়। এই যে আগামী হজের ফ্লাইট যাচ্ছে না ঢাকা থেকে, ওখানে আমাদের হজ আমরা বইটা বিতরণ হবে, কালকে বইটা বের হবে, পরশু থেকে বিতরণ শুরু হবে, প্রতিদিন 4-5টা ফ্লাইট যায়। যদি এই হজ আমরা বই আমরা বিতরণ করতে পারি ফ্রি, 50 টাকা দাম, ফ্রি বিতরণ যদি করতে পারি যত লোক এটা পড়বে আলহামদুলিল্লাহ, তাদের হজটা আল্লাহ কাছে কবুল হবে। হজে যারা যাচ্ছেন তাদের কাছে বলবো, একটা যেহেতু হজটা এসে গেছে হয়তো আপনাদের অনেক আত্মীয় যাচ্ছেন, আরাফা ময়দানে গিয়ে কিন্তু অন্য ভাইরা জমা কসর করেন না, তাদের আলমরা তাদের শিখিয়েছে আরাফা ময়দান মক্কা থেকে অনেক দূরে, সেই জন্য এখানে জমা কসর করা চলবে না, পৃথক পৃথকভাবে জোহরের সালাত 4 রাকাত সুন্নত সহ করতে হবে, আসরের সময় আসর সাত করবেন সুন্নত ছাড়াই। যে ভাই বাংলাদেশে পড়ি এই নিয়মটা কিন্তু ভুল, ওখানে জমা কসর করতে হয়, অর্থাৎ কোনো সুন্নত নাই। জোহরের 2 রাকাত, আসরের 2 রাকাত, 1 আজান 2 ইকামত মনে থাকবে তো? এটা আপনাদের যারা আত্মীয়স্বজন যারা যাচ্ছে হজে বলে দিন, বাবারা সব করে ভুলটা করিস না, এটা খুব অন্যায়। এগুলো আমরা আমাদের বইতে হাদিসের বোখারি শরীফের রেফারেন্স আমরা দিয়ে দিয়েছি, দেখবেন সিরাতুর রাসূলের আল্লাহ রাসূল হজ করেছেন যে অধ্যায়টা আছে বিদায় হজের অধ্যায়, সেখানে আমরা দিয়ে দিয়েছি। বাংলাদেশের অধিকাংশ হাজি এই সুন্নতটা আমল করেন না, ফলে তাদের হজই হয়নি। আর ইহরামের দোয়া মানে উকুফে আরাফার দোয়া মক্কায় ওটার দোয়া নামার দোয়া প্লেনে নিয়তের শেষ নেই, অসংখ্য নিয়ত, কোনো নিয়ত মুখস্থ করা লাগবে না, কোনো নিয়তই মুখস্থ করা লাগবে না, একদম টোটাল নিয়ত আউট, খালি মুখে বলবেন
মুখে বললো এবারে তালবিয়া পাঠ করবেন আর মনে মনে সংকল্প করবেন, এটি হলে শেষ। তাহলে আপনার লোক খাটনি কমে গেল না, আর দোয়াগুলি কিছুই মনে থাকে। বইগুলো আমরা দেখছি বাজারে বিক্রি হচ্ছে, এত দোয়া এত দোয়া কে বুঝতে পারবে? আর অর্থ না বুঝে দোয়াগুলো অর্থ কোন মনে আসে? আপনারা আমার সঙ্গে একটা ছোট্ট দোয়া পড়েন, এটা হাজির সাহেবরে পড়বেন, হাজির আসবাদ এবং হাজির এমানি রকম এমানি হাজির আসবাদের এই ফাঁকে তাও করার সময় এই দোয়াটা পড়বেন। আমরা আশা করি এই দোয়াটা সবাই বলতে পারবো। বলুন আমার সাথে, রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এটা সবাই বুঝতে আছে না? হে আমাদের প্রতিপালক, তুমি আমাদেরকে দুনিয়াতে মঙ্গল দাও এবং আখেরাতে মঙ্গল দাও এবং জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কিসে আপনার মঙ্গল সেটা আপনি জানেন না, বলার দরকার নেই। হাল্লা তুমি আমরা এগিয়ে দিয়ে দাও, এল্লা আমার জামা রসুদ ভালো করে দাও, কিচ্ছু বলা লাগবে না। কিসের মঙ্গল আছে তা আল্লাহ ভালো জানেন। আপনি খালি দোয়া পড়বেন, এটা হল সারগর্ভ দোয়া। এত সহজে হজ করা গেলে এই হজার এটি আর ভালো হবে না, এটা অত দোয়ার হিসাব করা কি দরকার? এই সহজের হজের পদ্ধতি আমাদের হজ আমার বইয়ের মধ্যে আমরা দেখে দিয়েছি চমৎকারভাবে। আপনার মনে হবে এটা পড়লে মনে হবে এই যে হজ তো খুব সহজ হয়, ইজি একেবারে। আপনারা বইটা নিজেরা কেনেন, বাপমার নামে বিতরণ করেন, না পেলে বই বিতরণ প্রকল্পে টাকা পাঠান, ওখান থেকে আমাদের ঢাকার লোক আছে সংগঠনের, তারই বিতরণ করবে। আপনাদের টাকা দিয়ে দেন, কি বড় লোক টাকা দিতে পারবো তো? টাকা পাঠাও কালকে, কালকে টাকা পাঠাবো। আমি সবাইকে দাবি করে যাচ্ছি, আপনারা আপাতত নগদ যেটা এটা করেন, বাকিটা করেন। আল্লাহ আমাদের সবাইকে নেকির কাজ করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।